600 বর্গ পাউন্ডের একটা পেনাল্টি নোটিস আসে, যেটা হলো যেটা কোর্ট ইস্যু করছে। খুব নার্ভাস হয়ে যায় যে আমি গাড়ি দুই মাস কিনতে পারলাম না, কেমনে এটা সম্ভব? এটি এমন ভাবে তারা পাঠিয়েছে পুরো প্রফেশনাল একবারে ব্রেকডাউন দিয়ে। ডেগেনাম পুলিশ স্টেশনে যাওয়ার পরে আমি ওইখানে পুলিশ স্টেশনে এক মহিলা ছিলেন অফিসার ডিউটি রোটে, উনি ওনার সাথে কথা বললাম, বলার পরে উনি আমাকে বলল যে এটা ফ্রড। আবার কনফার্ম হওয়ার জন্য আমি আর একটা পুলিশ স্টেশনে গেলাম, যেমন ইলফোর্ড পুলিশ স্টেশন। তখন একটা ইয়াং লেডি, সে অফিসার ছিল সেখানে, সে বলল যে ডোন্ট ইগনোর দিস লেটার, ইটস ইম্পর্টেন্ট। তখন সে আরও আমাদের কনফিউশন করে দিল, ঠিক আছে তুমি বিলে পাঠাও, আমি পুলিশ কল করবো। আপনার ফেসবুকে তো টোটালি দেবেন না, এটা টোটালি ফেক, আমি হয়তো এই চান্সে বেঁচে গেছি, হয়তো আপনি না বুঝতে পারেন। অনলাইন প্রতারণার নতুন একটি ঘটনা আপনাদের সামনে শেয়ার করব, এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন শাহিদ আহমেদ, তিনি সেই প্রতারণার শিকার হয়েছিলেন এবং নিজের বুদ্ধিমত্তায় এবং কিছুটা তিনি সাহস করে এই বিষয়টা খতিয়ে দেখার কারণেই সেই প্রতারণা থেকে বেঁচে গিয়েছেন। সেই প্রতারণাটি কী ছিল এবং কীভাবে তিনি সেটা থেকে রক্ষা পেলেন, সেটা থেকে আপনারা কীভাবে অভিজ্ঞতা নিতে পারেন, সেটাই আপনাদের সামনে এখন শেয়ার করব। শাহিদ ভাই, ঘটনাটা আপনার সাথে কী ঘটেছিল মূলত? আসসালামু আলাইকুম, আমি গাড়ি এই গাড়িটা আমি 2015 গাড়ি, ডিজেলের গাড়ি, আমি আগে পেট্রোলের গাড়ি চালাতাম। তো ভাবলাম যে ডিজেলের গাড়ি একটা কিনি, আমি ওইটা পেট্রোল কস্ট কম হবে। পরে এই গাড়িটা আমি নরওয়েজ থেকে কিনে আনি সেকেন্ড ফেব্রুয়ারিতে। সেকেন্ড ফেব্রুয়ারিতে কিনে আনার পরে গাড়িটা একটু ডিস্টার্ব ছিল, পরে আমি চিন্তা করলাম সেল করে দিই যেহেতু ডিস্টার্ব আছে। পরে আবার আমি যখন ফেসবুকে দেখছিলাম, তখন দেখার পরে দেখলাম যে ফেসবুকে লেখা আছে ডিজেল ক্লেমিয়া। তা ভাবলাম যে যেহেতু প্রলোভন লোভনীয় একটা অফার, সো আমি ভাবলাম যে তাহলে একটাও একটা ট্রাই করে দেখি। তো আমি ওটা আমার রেজিস্ট্রেশন নম্বর, আমার বাসার অ্যাড্রেস, এভরিথিং ডিটেলস আমি দিছি। দেওয়ার পরে যাক ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেতে লাস্টের দিকে আমার বাসায় 600 বর্গ পাউন্ডের একটা পেনাল্টি নোটিশ আসে, যেটা হলো যেটা কোর্ট ইস্যু করছে। তো আমি ওই নোটিশটা পাওয়ার পরে খুব নার্ভাস হয়ে যাই যে আমি গাড়ি দুই মাস কিনতে পারলাম না, কেমনে এটা সম্ভব? কারণ এটা হচ্ছে, আমি একটু বলে দিই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াইরো কোম্পানির একটি বেইলিফ, এবং এটি এমনভাবে তারা পাঠিয়েছে পুরো প্রফেশনাল একবারে ব্রেকডাউন দিয়ে, এবং সেটা কীভাবে তিনি পার্কিং নোটিশ, সেটা নোটিশটা কোর্টে গিয়ে কীভাবে তিনি এই জরিমানার শিকার হয়েছেন, সেই জরিমানাটি আবার প্রদান না করার কারণে কীভাবে এটি বেইলিফ পর্যন্ত গিয়েছে, টোটাল একটি ব্রেকডাউন দেওয়া রয়েছে এখানে। এবং এটার সাথে যে ওয়েবসাইটটি মেনশন করা রয়েছে, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে www.cebg.legal। এই ওয়েবসাইটটিও কিন্তু একেবারেই খুব জেনুইনভাবে তৈরি করা। তারপরে কী হলো? তারপর আমি এইটা দেখে খুব নার্ভাস ছিলাম। পরে আমি রাত্রে অনেক ইন্টারনেট ঘাঁটালাম, দেখলাম যে অ্যাজ ইউজুয়াল এভরিথিং পারফেক্ট। মানে এটা বেলিফটা কত টাকার আসলো? 600 বর্গ পাউন্ডের। তখন আমি চিন্তা করলাম যে কী করা যেতে পারে। পরে এটা ওরা পাঠাইছে এমনভাবে যে পরের দিন ছিল অফ, স্যাটারডে সানডে, যাতে আমি ফাইন্ড আউট করতে না পারি, এবং মানডে ছিল ব্যাঙ্ক হলিডে। তো টোটালি তিন দিন, এবং টুয়েসডে ওয়েনেসডে আমার লাস্ট ডেট ছিল। আপনি দেখেন ওখানে লাস্ট ডেট দেওয়া আছে টাকা। তাহলে আমি চিন্তা করলাম তাহলে আমি একটু পুলিশের সাথে আলাপ করতে পারি। পরে আমি বার্কিং পুলিশ স্টেশনে গেলাম, ওখানে গিয়ে পরে বললো যে ওরা এই কাজ করে না। তো ওরা আমাকে বললো আপনি ডেগেনামে যান। তো ডেগেনাম পুলিশ স্টেশনে যাওয়ার পরে আমি ওইখানে পুলিশ স্টেশনে এক মহিলা ছিলেন অফিসার ডিউটি রোটে, উনি ওনার সাথে কথা বললাম, বলার পরে উনি আমাকে বললো যে এটা ফ্রড, যেহেতু আপনি একটি চিঠিতে দেখেন, আমি একটা জিনিস মেনশন করে দিই, এখানে দেখেন পিএনসি লেটার দিছে, বাট এখানে আপনি কোর্ট লিখছে, বাট এখানে কোনো আপনার কোর্টের রেফারেন্স কিছু নাই। তখন ওই উনি দেখে আমাকে বললো যে যেহেতু রেফারেন্স নাই, এটা তুমি নিশ্চিত থাকবে ফ্রড। তখন আমি আরও কনফিউশন, মানে আরও কনফিউশন হলো, ফ্রড পুলিশ বলছে ফ্রড, বাট আমি দেখতেছি সবই। তখন আমি আবার কী করলাম, আবার কনফার্ম হওয়ার জন্য আমি আর একটা পুলিশ স্টেশনে গেলাম, যেমন ইলফোর্ড পুলিশ স্টেশন। তখন একটা ইয়াং লেডি, সে অফিসার ছিল সেখানে, সে বলল যে ডোন্ট ইগনোর দিস লেটার, ইটস ইম্পর্টেন্ট। তখন সে আরও আমার কনফিউশন করে দিল, ভয় পেয়ে দিল। ওইকে কী করি, তখন আমি ফোন দিলাম এদেরকে ফোন দেওয়ার পরে, তখন মানডে, তখন যেদিন ব্যাঙ্ক হলিডে সেদিন তারা ওপেন ছিল। ফোন দেওয়ার পরে একটা মেয়ে ধরলো, ধরার পরে বললো যে আপনি, আমি বললাম আমি তো গাড়ি ফেব্রুয়ারিতে কিনছি, আমি কে আমার গাড়িটি, তোমার তো 28 ডেজ আমি এমনি পাবো, 14 ডেজ হাফ প্রাইস, 28 ডেজ ফোর, আফটার দ্যাট আপনার তো এটা প্রসেস হয়ে আসতে 6-7 মাস লেগে যাবে, তো 2 মাসের ভিতরে কেমনি সম্ভব?
যেহেতু আমার কাছে ডকুমেন্টস আমার কাছে মানি রিসিট আছে আমার কাছে V5 আছে সে বলতিছে তাহলে তুমি টাকা দিয়ে দাও এই জায়গাটা আমি একটু ব্যাখ্যা দেই তিনি যেটা বলছিলেন যে ফেব্রুয়ারিতে গাড়ি কিনেছেন এবং ফেব্রুয়ারিতে যদি কোনো জায়গায় টিকিট পান তাহলে কাউন্সিল সাধারণত কি সিস্টেম যে পার্কিংয়ের 28 দিনের মধ্যে আপনি পে করবেন হাফ প্রাইসে আর 28 দিনের মধ্যে যদি আপনি পে না করেন তাহলে ফুল প্রাইস যেন 120 পাউন্ড বা 150 পাউন্ড হোয়াট এভার প্রাইস সেটা আপনাকে পে করতে হবে তিনি যদি সেই 28 দিনের পরে সেটা পে না করেন সেটাও কিন্তু প্রায় 2-3 মাস পর্যন্ত এই কাউন্সিল থেকে ওনাকে চিঠি দিবে পেমেন্ট তারপরে সেটা কোর্টে যাবে কোর্টে গিয়েও কিন্তু এটা এমন না যে কোর্টে আজকে গেলে কালকেই এই ধরনের রায় চলে আসবে কোর্টে যাওয়ার পরে সেটা কিন্তু আরও কয়েক মাসের ম্যাটার সুতরাং একটা পার্কিং টিকেট সেটা বেইলিফ আসা পর্যন্ত এটা মিনিমাম 6-7 মাস 8 মাসের একটা টাইম ফ্রেম এখন উনি গাড়ি কিনেছেন ফেব্রুয়ারিতে কীভাবে ওনার কাছে এপ্রিলে এই পার্কিংয়ের জন্য একবারে বেইলিফ চলে আসলো এই প্রশ্নটাই তিনি করেছিলেন হ্যাঁ তারপরে আমি এটা কনফার্মেশন হল তখন আমি বললাম যে তো সে মেয়ে বলতেছে তাহলে তুমি পে করে দাও আমরা তোমার ইনভেস্টিগেশন করে পরে টাকা ফেরত দেবো তা আমি বলছি এটা তো হবে না আমি লন্ডনে থাকি 4 বছর আমি ল জানি আমি গাড়ি চালাই 4 বছর এবং আমি ল জানি যে কোনো কিছু ক্লেম হইলে ওটা হেল্ড আপ হয়ে যায় ওটা কোনো ডিসিশন আসবে না পেমেন্ট করতে হবে না তুমি আমাকে কেন পেমেন্ট করতে বলতেছো কয়ে না আমাদের সিস্টেম তুমি পেমেন্ট করো আমি তুমি আমার পেমেন্ট করতো আমি এক্সাইটেড বললাম ঠিক আছে তুমি বিলে পাঠাও আমি পুলিশ কল করবো এবং আমি যখন কাউন্টে ডেকে নামে গেছিলাম তখন আমাকে বলছিল আসবে না যদি তোমার পুলিশ আসে তাহলে তুমি ডোর খুলবা না ডোর খোলার পরে তুমি 999 কল দিয়ে বলবো যে আমাকে আননোন কেউ আমার দরজায় হিট করতেছে তাহলে পুলিশ তোমার সঙ্গে সঙ্গে বাসায় চলে আসবে তা আমি আমার মাথায় ওটা আছে তো আমি বলছি পুলিশ করবো তখন মেয়েটা থতমত খেয়ে যায় বলে ঠিক আছে তুমি তোমার ইমেল দাও আমি তোমাকে দেখতেছি পরে সে মেয়ে আর কিছু বলে না তো কেটে দেওয়ার পরে পরের দিন আমি আবার কল দিছি মঙ্গলবার কল দিছি তখন আরেকজন ধরছে মানে আপনার ভিতরে এক ধরনের টেনশনও আছে জুরিটা যে জেনুইন হয়ে থাকে তাহলে তো এটা সর্ট আউট করাও প্রয়োজন যেহেতু একটা এখানে আমি কনফিউশন আমি তো বুঝতে পারতেছি না কী হয়েছে অ্যাকচুয়ালি তারপরে পরের দিন মঙ্গলবার আমি ফোন দিলে মঙ্গলবারে সে আরেকজন ধরে ধরার পরে সে বলতেছে ঠিক আছে আমার ম্যানেজার তোমার সাথে কথা কন্ট্যাক্ট করবে কিন্তু কন্ট্যাক্ট কেউ করেনি করানোর পরে তখন বুধবার আমার বৃহস্পতিবার লাস্ট ডেট তখন বুধবার সকালে আমি চিন্তা করলাম তাহলে যখন টাকা আমি তখন ডিসাইড করে ফেলেছি আমি দেবো যে যখন টাকাটা দেবো তাহলে আমি একটু দেখে নিই তখন ওনাদের আমি ওয়েবসাইট থেকে অ্যাড্রেস পাইছি তখন আমি তাদেরকে ফোন করে জিজ্ঞেস করেছি এদিকে তোমাদের অ্যাড্রেস বলছে হ্যাঁ এটা আমাদের অ্যাড্রেস তখন আমি ওই ঠিক বিল্ডিংয়ে গেছি এটা কিন্তু চিঠির মধ্যে কোনো অ্যাড্রেস নাই ওয়েবসাইট থেকে অ্যাড্রেস নিয়েছি আমি এবং ফোন নম্বরও নিয়েছি যে এই ফোন নম্বরে ওদের ফোন দিলে ওদের ধরে ওরা তারপরে আমি এটা অল গেটস থেকে নেমে এই সামনে একটু হেঁটে যেতে হয় তো আমি GPS ধরে এখানে গেছি যাওয়ার পরে ফার্স্টে আমি অ্যাড্রেস ফাইন্ড আউট করছি তখন সিকিউরিটিকে বললাম এটা কি এই অ্যাড্রেস কনফার্ম করলে হ্যাঁ এটাই অ্যাড্রেস তারপরে আমি ভিতরে ঢুকলাম বলো যে আমি বললাম যে এই অফিস কে আছে বলো যে তুমি রিসেপশনে কথা বলো তখন রিসেপশনে দুটো মহিলা বসাচ্ছিলেন তারাই আমাকে মূলত হেল্প করছে তারাই আমাকে ফাইন্ড আউট করে দিয়েছে যে এটা ফ্যাক্ট তারপরে ফার্স্টে মহিলাকে আমি বললাম কি এই অফিস কি এখানে থাকে তারপর বললো যে এইখানে তো এই নামে কোনো অফিস নেই তুমি এক কাজ করো ফোন করে দেখো তখন দুজনেই আমার সাথে কথা বলতেছে তখন বললো যে তোমার এটা আসছে আমি কি হ্যাঁ এটা আসছে এই নামে এই অফিস নেই তুমি ফোন করো বললাম আমি তাহলে তোমার এখানে একটু বসে করতে রিসেপশনে কথা বসে ফোন করতে পারি বললো যে হ্যাঁ তুমি পারো তা আমি রিসেপশনে বসে যখন ফোন করতেছি তখন আরেকজন সে আমাকে ডাক দিয়েছে এইদিকে সরি জিজ্ঞাসা আমি গিয়েছি ওই দেখো এটা ফেক হ্যাঁ তা বলার পরে আমি বললাম কেমনে দেখো এই আমাকে সে কম্পিউটার ঢুকে ঘুরে দেখালো দেখো এই দেখো অনেক রিভিউ আছে তোমার চিঠি আছে সেম চিঠি একদম সেম এটা ফেক তুমি টেনশন করো টাকা দিও না আমি তখন স্বস্তি পাইলাম যে না এটা ফেক পরে আমি বাসায় ফিরে আসতেছি বাসায় ফিরে আসার সময় হেঁটে হেঁটে আমি আবার ওই নম্বরে কল করলাম যে নম্বরে আমাকে বলছিল টাকা পেমেন্ট করো কল করার পরে তখন বলতেছে যে তোমার রেফারেন্স নাম্বার দাও আমি তখন প্রফেশনালিটি হ্যাঁ একদম আপনি কথা বললে আপনি বুঝতে পারবেন না যে তার ফেক তখন আমাকে বললো তোমার রেফারেন্স আমি কি তোমার রেফারেন্স নাম্বার তো আমি দেবো না তোমার অফিসের নিচে আমি দাঁড়ানো তুমি আমি কিন্তু বাসায় চলে আসছি সে সময় তুমি নিচে আসো তখন বলে না আমরা তো নিচে যাই না তখন আমি একটু শাউট করি শাউট করার পরে আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করবো বলার পরে পরে আমি অ্যাকশন ফরওয়ার্ডে আপনার কমপ্লেন করি কমপ্লেন করার পরে ওরা কমপ্লেন এন্ট্রি করে এবং আমাকে রেফারেন্স নাম্বার দেয় এবং তারা বলে যে কোনো রকম আপডেট থাকলে আমাদেরকে জানাবা পরে গত সপ্তাহে লাস্ট উইকে তারা আমাকে ফোন দিয়েছিলো কানেকশন করে বলছিলো যে কোনো আপডেট আছে কিনা পরে আমি ইন্টারনেট ঘাটে তাদের পেপালের যে অ্যাকাউন্টটা ছিল সেটা আমি পেয়েছিলাম ওইটা আমি তাদেরকে দিলাম তারা একজন মানে এন্ট্রি করে রাখছে এখনও তাদের কোনো আর আপডেট পাইনি আমি আর তারা এখনও বেলিপ তো আসেই নি আমি তাদেরকে বলছিলাম যে আমাদের বেলিপ তুমি পাঠাও আমি বেলিপের জন্য ওয়েট করতেছি কিন্তু তারা কোনো আর সাউন্ড করেনি
সেটা একটা স্পষ্ট প্রতারণা কারণ অনেকগুলো প্রমাণই হাতে রয়েছে এবং আপনাদেরকে কিছু বিষয়গুলো বলি যেমন যেই বিষয়গুলো উনি ধরেছিলেন এটার মধ্যে কোনো কোর্টের রেফারেন্স নাম্বার নেই সেকেন্ড হচ্ছে এখানে যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট উনি যদি আসলে নিজেও গুগল রিভিউতে দেখতেন তাহলে হয়তো নিজেও ফাইন্ড আউট করতে পারতেন যে অনেকগুলো রিপোর্ট করা আছে এই ওয়েবসাইটের নামে যেসব টেলিফোন নাম্বার থেকেও আপনাদের কাছে অনেক সময় ভুয়া প্রতারণার কল আসে সেই টেলিফোন নাম্বারগুলো যদি আপনারা গুগলে সার্চ করেন দেখবেন যে সেই সব প্রতারণা বা ভুয়া টেলিফোন নাম্বারের নামে অনেকগুলো রিপোর্ট করা থাকে সুতরাং এইগুলো আসলে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন আর তিন নাম্বার হচ্ছে এইসব চিঠিতে সাধারণত এমনভাবে তারা বলে যে একদিন বা দুই দিনের মধ্যেই আপনাকে টাকাটা দিয়ে দিতে হবে তারা ফোর্স করতে থাকে এবং নানা ধরনের ভয়ভীতি দেখাতে থাকে সুতরাং উনি যে কাজগুলো করেছেন পুলিশ স্টেশনে গিয়েছেন পুলিশের সাথে কথা বলেছেন এই অ্যাড্রেসটা খতিয়ে দেখার চেষ্টা করেছেন ওয়েবসাইটটাকে খতিয়ে দেখার চেষ্টা করেছেন এই বুদ্ধিমত্তা ব্যবহার করার কারণে 612 পাউন্ডের যেই ক্ষতি সেই ক্ষতির সম্মুখীন থেকে বেঁচে গিয়েছেন এর পাশাপাশি তিনি আরও সতর্ক হয়েছেন আমরা ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের বিজ্ঞাপনগুলো আমরা দেখতে পাই যেখানে আমরা বুঝে না বুঝে আমাদের ব্যক্তিগত তথ্যগুলো দিয়ে দেই সেই ব্যক্তিগত তথ্যের কারণেই এই ধরনের একটি প্রতারণার শিকার হতে যাচ্ছিলেন আমাদের শাহিদ ভাই তো সর্বশেষ লাস্ট আপনি মেসেজ কি দিবেন আমাদের ভিউয়ারদের আমি আপনাদের মাধ্যমে আমাদের বাঙালি কমিউনিটিকে জানাতে চাই যে আমরা যারা বাঙালি আছি তারা অল্পতেই অল্প কিছু দেখলেই খুব লোভ মানে যেটা বলি যে আমরা লোভ ক্রিয়েট হয় যেমন আমি আমার যেটা হয়েছে বাট আমি ইউরোপে 12 বছর কিন্তু আমি লন্ডনে 4 বছর কিন্তু আমার এই লন্ডনের লাইফে যে এক্সপিরিয়েন্স হয়েছে আমার আর অন্য লাইফে সেটা হয় নাই কারণ এইখানে লন্ডনে যে ধরনের প্রতারণা হতে পারে এটা আমার বিলিভ করি নাই কারণ আমি পর্তুগাল থেকে আসছি পর্তুগালে আমি এটা টেনশন চিন্তাই করতে পারিনি এটা হতে পারে তো আমি আমাদের বাঙালি কমিউনিটিকে একটা মেসেজ দিতে চাই যে আপনারা এই যে ফেসবুকে আপনার যেসব প্রলোভন জাতীয় অ্যাডভার্টাইজমেন্ট দেয় সেইগুলিতে লোভ না করে সেইখানে কোনো ডিটেলস দেবে না এইগুলো টোটালি ফেক এবং এর আগে এটা না এর আগে আমাকে রয়্যাল মেলেও একটা হয়েছিল যেটা তোমার ডেলিভারি দিতে হবে এবং সেটার থেকেও আমার ব্যাংক থেকে সে আমার টাকা নিয়ে গেছিলো সুতরাং আমি কত টাকা নিয়েছিল সেটা আমাকে 60 পাউন্ড নিয়ে গেছিলো পরে টাকা আমি ক্লেম করার পরে টাকা আমাকে ব্যাক করে দিছে ব্যাংক থেকে কিন্তু এটাও রয়্যাল মেল ডেলিভারি দেখা যায় যে তোমার পার্সেল ডেলিভারি হয় নাই তুমি পোস্ট করো কার্ড দাও এটা আমি ওরকম হয়েছিল কারণ আমি অনলাইন অনেক কেনাকাটা করি ইভি ভুলে গিয়েছিলেন হ্যাঁ জিনিসটা হবে সুতরাং আমার এইটাই যে কোনো অ্যাডভার্টাইজমেন্টে আপনার ডিটেলস দেবেন না যে আপনার ফেসবুকে তো টোটালি দেবেন না এটা টোটালি ফেক যেমন মানি ক্লেম এইসব জিনিসে এই যেটা আমার হয়েছে যে আমি লোভ করতে গেছিলাম যে আমি তো ক্লেম করে কিছু পেতেই পারি আর করতে আমার আরও উল্টে যেতে যেছিল শৈশব হ্যাঁ এবং আমি এটা সলভ না হওয়া পর্যন্ত 3 দিন আমার খুবই ফ্রাস্ট্রেশনে ছিলাম তো সুতরাং এটার থেকে বিরত থাকাই আমাদের উচিত আমার মনে হয় এই জন্য আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে বাঙালিদের যে এই সব অ্যাডভার্টাইজমেন্টে আপনারা কোনো সময় আপনাদের ডিটেলস দেবেন না প্লিজ তাহলে দিলে আপনারা এরকম প্রতারণা শিকার হবেন আমি হয়তো এই চান্সে বেঁচে গেছি হয়তো আপনি না বুঝতে পারেন এইটাই হচ্ছে কথা এবং এই ধরনের যে ধরনের চিঠি আসবে যেটার মধ্যে এই ধরনের মনে হবে যে আপনারা প্রতারণার শিকার হচ্ছেন সাথে সাথে সেটা খতিয়ে দেখার আহ্বান রইল আসসালামু আলাইকুম রানা টিভি লন্ডন